रहीम, उत्तर बांगला विश्वविद्यालय कॉलेज काकिना कालीगंज लालमनिरहाट। प्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलाइकुम, आमी मुछम्मद रेजवाना बेगम, प्रभाषक दर्शन विभाग उत्तर बांगला कॉलेज काकिना कालीगंज लालमनिरहाट। प्रिय शिक्षार्थीबृंद आज के आमरा अनार्स सम्मान तृतीय वर्ष এই বিষয়টির কান্ট এবং জেএস মিলের নীতি দর্শন যে বিষয় রয়েছে আলোচনা করব। আমাদের আজকের শিরোনাম অহবাস ও সত্তার মধ্যে পার্থক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আধুনিক জ্ঞানতাত্ত্বিক দর্শনে ইমানুয়েল কান্ট বিচারবাদী দর্শনের প্রণেতা হিসাবে পাই। তার এই দর্শনে প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি অতীন্দ্রিয় ভাববাদ ও অহবাসিক ভাববাদ প্রতিষ্ঠা করেন। এক্ষেত্রে তিনি অহবাস ও সত্তার মধ্যে কিছু পার্থক্য করেন। অহবাস বলতে কান্ট বুঝিয়েছেন, অহবাস হচ্ছে তাই যা আমাদের ইন্দ্রিয়ের কাছে প্রতীয়মান হয়, উপস্থিত হয় এবং প্রত্যক্ষিত হয়। অর্থাৎ ইন্দ্রিয় অনুভবের মাধ্যমে আমরা যা জানতে পারি তাই হচ্ছে অহবাস। সত্তা বলতে আমরা কি বুঝি? সত্তা হলো অভাষিক সত্তার পেছনে বস্তুর যে আসল রূপ রয়েছে তাই হলো সত্তা বা স্বগত সত্তা। সত্তা হলো চিন্তনের বা কল্পনার বস্তু। ইন্দ্রিয় অনুভবের সাহায্যে আমরা সত্তাকে জানতে পারি। আমরাও সত্তা ও অভাষের মধ্যে কিছু পার্থক্য দেখি। যেমন প্রথমত, দৈশিক বা কালিক আকারে বস্তু আমাদের সামনে যেভাবে প্রতীয়মান হয় তা হচ্ছে বস্তুর অভাষিক সত্তা। অপরদিকে এর অভাষিক জগতের পিছনে যে বাস্তব সত্তা রয়েছে তাই বস্তুর স্বগত সত্তার দিক। দ্বিতীয়ত, অভাষিক জগৎকে আমরা অভিজ্ঞতার মাধ্যমে জানতে পারি কিন্তু সত্তার জগৎকে আমরা অভিজ্ঞতার মাধ্যমে জানতে পারি না। তৃতীয়ত, অভাস হচ্ছে পরিবর্তনশীল কিন্তু সত্তা হচ্ছে অপরিবর্তনশীল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থত আমরা দেখি, বৈদিক প্রকারগুলো অভাসিক জগতে প্রয়োগ করে আমরা জ্ঞান পাই কিন্তু বৈদিক প্রকারগুলো সত্তার জগৎ প্রয়োগ করা যায় না। পঞ্চমত, অভাস স্বাধীনভাবে অস্তিত্বশীল নয় কিন্তু সত্তা স্বকীয়ভাবে অস্তিত্বশীল। ষষ্ঠত, অভাসকে জানার সুস্পষ্ট উপায় আছে কিন্তু সত্তাকে জানার কোনো সুস্পষ্ট উপায় নাই। সপ্তমত, অভাস প্রত্যক্ষলব্ধ যা হচ্ছে জ্ঞাত কিন্তু সত্তা হলো অনুমানলব্ধ যা অজ্ঞাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিশেষে আমরা একথা বলতে পারি, কান অভাস এবং সত্তার মধ্যে যে পার্থক্য করেছেন তা প্রকৃতিগত পার্থক্য। আমরা সত্তা এবং অভাস সম্পর্কে জানলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এর উপরে একটি প্রশ্ন লিখে নিতে পারো। প্রশ্নটি হলো, কান্ট কিভাবে অভাস ও সত্তার মধ্যে পার্থক্য করেন তা সংক্ষেপে লিখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু বর্তমান করোনা রোগ বিশ্বে মহামারী আকার ধারণ করেছে তাই আমাদেরকে সচেতনতার সহিত কিছু নিয়ম মেনে চলাচল করতে হবে। যেমন, সামাজিক দূরত্ব বজায় রাখি, স্বাস্থ্যবিধি মেনে চলি, ভালোভাবে মাস্ক ব্যবহার করি, খাবার পূর্বে কমপক্ষে 20 সেকেন্ড হাত পরিষ্কার করি, করোনার টিকা নেওয়ার পরেও মাস্ক ব্যবহার করি। ধন্যবাদ সকলকে।